আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই দোয়াটির আমল করে আপনি যা চাইবেন তাই পাবেন। মাত্র 313 বার এই দোয়াটি আপনাকে পড়তে হবে, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে যাই চাবেন সেটা যদি সৎ এবং নেক হয়, ইনশাআল্লাহ আপনার সেই আশাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের অনেকের মধ্যে বিভিন্ন আশা থাকে, যেমন আমি ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, ভালো একটি নারী চাই, ভালো বিবাহ করতে চাই। তো এই ধরনের অনেক সকল আমাদের মনের ভিতর আশাগুলো থাকে, সেই আশাগুলো কিন্তু কিছুতেই পূর্ণ হচ্ছে না বা পূর্ণ হয় না। তো আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? আমরা আপনাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আসছি। এই দোয়াটির আমল করলে ইনশাল্লাহ আপনার এই আশাগুলো খুবই দ্রুত পূর্ণ হবে। আমলটি কীভাবে করবেন তার আগে একটি কথা, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে যখনই আমরা নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এবং আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াটি আপনারা দেখছেন আমি বাংলাতে এবং আরবিতে স্কিমে লিখে দিয়েছি। এই দোয়াটির আমল কীভাবে করবেন? আপনি জোহরের নামাজ পড়ার পরে দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করার পরে এই দোয়াটি আপনাকে বিসমিল্লাহ সহ 313 বার পাঠ করতে হবে। 313 বার পাঠ করার পরে আপনার যে নেক আশা, যে সৎ উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে আপনি সেসব তুলে ধরেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে চান। আপনাকে ইহকালে এবং পরকালে একমাত্র মহান আল্লাহ তাআলাই দান করতে পারেন, তাই আপনাকে দান করবেন মহান আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলার কাছে আপনাকে আপনার মনের সে সৎ উদ্দেশ্যগুলো, নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে চান। তারপরে আপনি আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করেন, করে আপনার মোনাজাত শেষ করেন। জোহরের নামাজের পরে এভাবে একদিন দুই দিন এই আমলটি করতে থাকেন, দেখেন আপনার আশা পূরণের লক্ষণ গেলেন আপনি খুব দ্রুত বুঝতে পারবেন। আশা করি আমলটি সম্পর্কে বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকল মনের আশাগুলো পূর্ণ করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো দোয়া আমল সম্পর্কিত ভিডিওতে। আল্লাহ হাফেজ।